ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যপণ্যের আগুনে ঘি ঢেলেছে। বাজার পরিস্থিতিকে এভাবে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এক লাফে 15 টাকা বৃদ্ধি অযৌক্তিক। বাড়তি মূল্যের এই চাপ সামলাতে ভর্তুকির পরামর্শ দিয়েছেন সরকারের প্রতি। আর কোনো কিছুর দাম নিয়ন্ত্রণে না থাকায় এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করছেন সাধারণ মানুষ। পেঁয়াজের দাম আগেই কয়েক দফা বেড়েছে। ভরা মৌসুমের আগেই হাত দেয়া যাচ্ছে না শীতের সবজিতে। বাজারের বেশিরভাগ পণ্যের দামই চড়া। এরই মাঝে ডিজেলের মূল্য এমন হঠাৎ বৃদ্ধি, এক লাফে লিটারে 15 টাকা। না বিশ্বাস কেবল সাধারণ মানুষের। তেলের দাম 15 টাকা বাড়াইছে, ডাবল বাড়ায় নাই। তোমাদেরকে কোনো অধিকার দেয় না 5 টাকার, 12-10 টাকা নেওয়া। কোটি কোটি লোকের কোনো ইনকাম নাই, কিন্তু বাড়া ঠিকই দিতে হচ্ছে। পরিবহন মালিকের কোনো সমস্যা হয় না, সরকারের কিছু হয় না, আমাদের মতো জনসাধারণের উপরে চাপ পড়ে। ডিজেলের বাড়তি দামে সরকারের সঙ্গে এক কাতারে জিতেছে সড়ক ও জলপথের পরিবহন মালিকরা। পরাজয় এখানে যাত্রীদের, এই অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সাধারণ মানুষ যা প্রাতিষ্ঠানিক হাতে যারা কাজ করেন, তাদের আয় রোজগারের উপর বড় ধরনের ধাক্কা পড়বে, এবং তাদের যে আয় তার অর্ধেক অংশ রাস্তায় পরিবহন ভাড়া হিসেবে চলে যাবে। পণ্য পরিবহনের বাড়তি খরচ বাজারের আগুন আরও উস্কে দিচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। যতটা ডিজেল প্রাইস বাড়বার ফলে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে প্রভাব পড়বার কথা ছিল, তার চাইতেও বেশি কিন্তু প্রভাব পড়ছে। কারণ দিন শেষে কিন্তু সাধারণ জনগণের উপরই কিন্তু এই চাপটা যে পড়ে। এটা ঠিক যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, এবং সরকারকে এখন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি দাম কিছুটা সমন্বয় না করে, তাহলে ভর্তুকির চাপ অনেক বাড়বে। জ্বালানিতে যে ভর্তুকিটা, ডিজেলে এবং কেরোসিনে যে ভর্তুকিটা দেয়া হয়, এটার অর্থনীতিতে যে এটার গুণক প্রভাব, সেটা কিন্তু সুদূরপ্রসারী। জীবনযাত্রার মান বৃদ্ধির এই চাপ সামলাতে কিছু ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশেষজ্ঞরা। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল।